হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশি মার্কেটে ভিভোর যে সকল স্মার্টফোনগুলো 20,000 টাকার মধ্যে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সেই সকল স্মার্টফোন নিয়ে। তো আপনাদের বাজেট যাদের 20,000 টাকার মধ্যে এবং আপনি ভিভোর একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তবে ভিভোর কোন কোন স্মার্টফোনগুলো 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তা জানেন না, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিভো Y1S স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.22 ইঞ্চির HD+ ডিসপ্লে। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, তবে এতে সিপিইউতে থাকবে অক্টাকোরের সিপিইউ যার ক্লক স্পিড হবে 2.35 GHz। চিপসেটে থাকবে MediaTek Helio P35। তাছাড়া স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে থাকবে 2GB RAM এবং 32GB ROM। আর স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা হিসেবে এতে থাকবে 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 4030 mAh এর ব্যাটারি, আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 8,990 টাকায়। ভিভো Y15S স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া এতে সিপিইউ হিসেবে থাকবে অক্টাকোরের সিপিইউ যার ক্লক স্পিড হবে 2.3 GHz। চিপসেট হিসেবে পেয়ে যাবেন MediaTek Helio P35। তাছাড়া স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে থাকবে 3GB RAM এবং 32GB ROM। আর সেলফি ক্যামেরা হিসেবে এতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 5000 mAh এর ব্যাটারি, আর এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবেন 11,990 টাকায়। ভিভো Y21 স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া এতে সিপিইউ হিসেবে থাকবে অক্টাকোরের সিপিইউ যার ক্লক স্পিড হবে 2.35 GHz। প্রসেসর হিসেবে থাকবে MediaTek Helio P35। তাছাড়া স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে থাকবে 4GB RAM এবং 64GB ROM। আর স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা হিসেবে এতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা। তাছাড়া এতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি, আর এই স্মার্টফোনটি অফিসিয়ালি পেয়ে যাবেন 14,990 টাকায়। ভিভো Y21T স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া এতে সিপিইউ হিসেবে থাকবে অক্টাকোরের সিপিইউ যার ক্লক স্পিড হবে 2.4 GHz। আর চিপসেট হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 680 যা 4G চিপসেট। মেমোরিতে থাকবে 4GB এবং 128GB। তাছাড়া এতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা হিসেবে এতে থাকবে 50 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 5000 mAh এর ব্যাটারি, আর এই স্মার্টফোনটি অফিসিয়ালি পেয়ে যাবেন 17,990 টাকায়। ভিভো Y33s স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.58 ইঞ্চির FHD+ ডিসপ্লে। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। সিপিইউতে থাকবে অক্টাকোরের সিপিইউ যার ক্লক স্পিড হবে 2.0 GHz। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন MediaTek Helio G80। তাছাড়া এতে মেমোরি হিসেবে থাকবে 8GB RAM এবং 128GB ROM। আর স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া এতে ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 5000 mAh এর ব্যাটারি, আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 20,990 টাকায়। তো আপনারা যারা ভিভোর স্মার্টফোন কিনতে চাচ্ছেন কিন্তু আপনার বাজেট 20,000 টাকার মধ্যে, তবে ভিভোর কোন স্মার্টফোনগুলো 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তা জানেন না, আজকের ভিডিওতে সেই সকল স্মার্টফোন নিয়ে কথা বলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালোই থাকবেন, আমাদের সাথেই থাকবেন।